এই আপনার আপনার প্রধানমন্ত্রী সেই দিন বলছে যে ওই কুলাঙ্গারটা লন্ডনে বসে বসে দেশে অস্থিতিশীল সৃষ্টি করছে। কুলাঙ্গার অর্থ কি? আপনার মন্ত্রী এমপি আপনি নিজে কইবেন শেখ মুজিবুর রহমানের খুনি জিয়াউর রহমান, খালেদা জিয়া খুনি, তারেক রহমান খুনি, তার কাছ থেকে কি আপনি শিষ্টাচার আশা করতে পারেন? শেখ মুজিবুর রহমান বললে অসুবিধাটা কি আছে? মহাভারত অশুদ্ধ হবে? আপনি আমার কুলাঙ্গার বললেন আর আমি আপনার বাপের পিসাব মানবো, এটা হয় নাকি? আপনি কুলাঙ্গার বলতে পারেন নাকি? এনপিকে আগে ভদ্রতা শেখান। পাল্টাপাল্টি সমাবেশ সম্পর্কে যে পাল্টাপাল্টি, দেখুন আমি কিন্তু বারবার বলেছি যে পাল্টাপাল্টি সমাবেশ নয়, এটা আওয়ামী লীগ যেটা এদেশের বিএনপি সম্পর্কে সতর্ক থাকাটা প্রতিটা শুধু আওয়ামী লীগ নয় প্রতিটা সচেতন নাগরিকের দায়িত্ব। কিন্তু বিএনপি এদেশে অবৈধ শক্তির ধারক বাহক, তারা অবৈধ শক্তির মাধ্যমে ক্ষমতা এসেছে, তারা গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক চর্চা করেছে, তারা সুবিধাভোগী, তারা এদেশের জঙ্গি নিয়ে এসেছে, তারা এদেশে সামরিক শাসন জারি করেছে করেছে হানা ভোটের উৎপত্তি করেছে, কাজে তাদেরকে সতর্ক থাকাটা তো স্বাভাবিক। তারা এদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে, তারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে পরিচিতি পেয়েছে, তাদেরকে কেন সতর্ক থাকবে না? অবশ্যই মাঠে গণতান্ত্রিক ভাবে আওয়ামী লীগের তাদের সতর্কতামূলক ভাবে আওয়ামী লীগের মাঠে থাকার অধিকার আছে, যদি সংবিধানের সাথে সেটা কোনো সাংঘর্ষিক অবস্থানে না যায়। ধন্যবাদ সবাই, অনেক ধন্যবাদ। না আপা, আমার একটা আমাকে আমাকে একটা প্রশ্ন করছে মামুদ ভাই। না কালাম ভাই, আপনি আমাকে একটা প্রশ্ন করছেন। জি বলেন। অনুমতি দিলে অবশ্যই আমি। না মা আপার অনুমতি না, আপনি আমাকে প্রশ্ন করছেন তো। আপনি প্রশ্ন করলেন আমি উত্তর দিব, আবার আপনি আমি তো আপনার প্রশ্ন করতেছি না, আপনি আবার উত্তর দিবেন কেন? আপনার প্রশ্নের উত্তর দিতেছি আমি, সেটা হলো আপনি বলছেন যে তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে যেভাবে কথা বলেন এটা কি শালীনতার মধ্যে পড়ে কিনা? রবি ভাই আমি আমার এটা প্রশ্ন রইল, এই প্রশ্নের উত্তরটা হলো শেখ মুজিব বলে বলেন, উনি বঙ্গবন্ধু বলে। জি জি জি, আমি ওই কথাটা বলি, বঙ্গবন্ধু তো বলেই না, শেখ মুজিবই বলেন, শেখ মুজিবুর রহমান সাহেব বলে। আপনাকে আমি এই কথাটা বলি যে সাহেবও বলেন না, শেখ মুজিব বলেন, উনি মনে হয় যে উনি শেখ মুজিব বঙ্গবন্ধুর চেয়ে বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় অবশ্যই বড় বড়, এই জন্যই যে আপনি যখন এই আপনার আপনার প্রধানমন্ত্রী সেই দিন বলছে যে ওই কুলাঙ্গারটা লন্ডনে বসে বসে দেশে অস্থিতিশীল সৃষ্টি করছে। কুলাঙ্গার অর্থ কি? আপনার মন্ত্রী এমপি আপনি নিজে কইবেন শেখ মুজিবুর রহমানের খুনি জিয়াউর রহমান, খালেদা জিয়া খুনি, তারেক রহমান খুনি, তার কাছ থেকে কি আপনি শিষ্টাচার আশা করতে পারেন? বলেন আপনি তো না বলেন আমাকে। কুলাঙ্গার কুলাঙ্গার ভাষার অর্থ কি? কুলাঙ্গার অর্থ কি? কুলাঙ্গার শব্দের অর্থ ব্যাখ্যা দিবেন, তারপরে তার কাছ থেকে শিক্ষা আশা করবেন। একজন জাতির জনককে শেখ মুজিব বলে যারা, এটা কুলাঙ্গার শব্দের অর্থ না, না এটা কুলাঙ্গার না, এটা কুলাঙ্গার শব্দের অর্থ না। আরে কুলাঙ্গার কাকে বলে? কুলাঙ্গারের ব্যাখ্যা দেন, আরে কুলাঙ্গারের ব্যাখ্যা দেন, কুলাঙ্গার অর্থ কি জানেন? যারা নাকি ওগুলি হলো রাজনৈতিক কথাবার্তা, ওইভাবে বলবেন না। আমি আপনাকে বলি কুলাঙ্গার শব্দের অর্থ হলো যার পিতৃ পরিচয় নাই, মাতৃ পরিচয় নাই, ওকে কুলাঙ্গার বলে। এটা হলো কুলাঙ্গার ভাষা। না রাজনীতি আনবেন না, না কুলাঙ্গার রাজনীতির ভাষা না, রাজনীতির ভাষা কুলাঙ্গার না, না কুলাঙ্গার না, কুলাঙ্গার রাজনীতির ভাষা না। যে উনি এটা বলতে পারতেন প্রধানমন্ত্রী যে সে পলাতক আছে, আসামি ছিল, আসামি আছে, সাজা পাত্র, সব কথা বলেন প্রধানমন্ত্রী। আরে ভাই আমার কথাটা শেষ করে উত্তর দিতে। না না না, আপনি বলতে পারেন যে, না না আপনি বলতে পারেন সাজা পাত্র আসামি লন্ডনে পলায় আছে, সে সেখানে বসে এটা করছে ওইটা করছে, আপনি একজনকে কুলাঙ্গার বলতে পারেন না, না কুলাঙ্গার বলতে পারেন না,
কুলাঙ্গার শব্দের অর্থ 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 যদি আপনি না বলেন তাহলে আপনি বলতে পারেন না। বঙ্গবন্ধু কি বলেছে? বঙ্গবন্ধু কি তাকে কোন গালি দিয়েছে? আরে আবুল কালাম, আপনাকে আমি আবুল কালাম কইলাম, আপনি আমার রবি কইলেন, অসুবিধা কি? প্রবলেমটা কি? না না বঙ্গবন্ধু না, না অসুবিধা মাহমুদ সাহেব, আমি মাহমুদ কইলাম, অসুবিধাটা কি? শেখ মুজিব শেখ মুজিবুর রহমান বললে অসুবিধাটা কি আছে? মহাভারত অশুদ্ধ হবে? আপনি আমার কুলাঙ্গার বলবেন আর আমি আপনার বাপেরে পিসাব মানবো, এটা হয় নাকি? তিনি ঠিক আছে, আমাদের কালচারে পড়ে যে ওরা কুলাঙ্গার বলা না, কুলাঙ্গার বলা কি কালচারে পড়ে? বঙ্গবন্ধু কি করেছে? আরে কুলাঙ্গার কেন বললেন? শেখ মুজিব বলে কেন? আরে বঙ্গবন্ধু আমি বললাম না, তাতে মহাভারত অশুদ্ধ হবে? আমি আমার ভাষায় বললাম শেখ মুজিবুর রহমান, অসুবিধাটা কি আছে? আমি বললাম আবুল কালাম আজাদ, অসুবিধা কি আছে? অসুবিধা কি? আপনি আমাকে কুলাঙ্গার বলতে পারেন? না না, আমি আপনার আবুল কালাম আজাদ বললাম, আমি আপনাকে আবুল কালাম আজাদ বললাম, এই জন্য কি আপনি আমার কুলাঙ্গার বলতে পারেন? আমরা বলতে, কিন্তু একটা জাতির পিতাকে, জাতির পিতাকে একটা বঙ্গবন্ধুকে যাকে কেউ বলে না, উনি একজন দলের প্রধান হয়ে এগুলি দিয়া মাছ শাক দিয়া মাছ ডাকবেন না, এগুলো না কথা কথাই বলেন। কুলাঙ্গার শব্দের অর্থ হলো যার পিতা মাতা নাই, যার জন্ম পরিচয় নাই, তাকে কুলাঙ্গার বলে। আপনি কুলাঙ্গার বলতে পারেন নাকি? বিএনপিকে আগে ভদ্রতা শেখান। সবাই জিয়া পরিবারকে নিয়ে যে সমস্ত কথা বলেন এগুলি জিয়া পরিবার সহ্য করে, এবং না আপনারা এত জিয়া পরিবারকে নিয়ে যা বলেন এগুলির উত্তর তো আমরা দিই না। জিয়া পরিবার কি গ্রেনেড হত্যার সাথে জড়িত নয়? আরে আপনার শেখ মুজিবুর হত্যার সাথে আওয়ামী লীগ জড়িত না? শেখ মুজিবুর হত্যার সাথে আওয়ামী লীগ জড়িত না? আওয়ামী লীগ জড়িত না? জিয়াউর রহমান জড়িত, জিয়াউর রহমান জড়িত, খন্দকার মোস্তাক জড়িত। আপনার বিআই হাঁসের মাংস খাওয়ায় আগের দিন আইছে, পরের দিন বঙ্গবন্ধুরে খুন করছে। আরে মোস্তাক আগের দিন বঙ্গবন্ধুরে হাঁসের গোস্ত দিয়ে ভাত খাওয়াইছে, পরের দিন তারে খুন করছে। আরে মিয়া জিয়াউর রহমান আওয়ামী লীগ, আপনি আওয়ামী লীগ কে কইছে? আপনার এই সমস্ত ভুয়া কথাবার্তা এখন বলবেন না। জিয়া কিসের আওয়ামী লীগ? জিয়া হলো সরকারের চাকরি করতো, ও হলো সরকারের চাকরি করতো, ও আবার আওয়ামী লীগ হতে যাবে কেন? আরে বাঘ শাল তো আওয়ামী লীগ না, বাঘ শাল তো আওয়ামী লীগ না, বাঘ শাল তো আওয়ামী লীগ না। আপনি বলছেন আওয়ামী লীগ ছিল না, সে আওয়ামী লীগ ছিল না, বাঘ শাল আর আওয়ামী লীগ এক না। মাহমুদ ভাই থেকে শুনি, বঙ্গবন্ধুকে তাহলে হত্যা কি বাঘ শাল করেছে না আওয়ামী লীগ করেছে বলেন? আওয়ামী লীগ করছে খন্দকার মোস্তাক হাঁসের মাংস খাওয়ায়, 14 তারিখে হাঁসের মাংস খাওয়াইছে, 15 তারিখে গুলি করে মারছে। না না, উনি তো খন্দকার মোস্তাক আপনি বলছেন জিয়াউর রহমান আওয়ামী লীগ ছিল, আমি বলছি না সে বাকশাল ছিল। আওয়ামী লীগ আওয়ামী লীগ আর বাকশাল তো এক না, আওয়ামী লীগ ছিল। আরে আওয়ামী লীগের জন্ম দিছে মোস্তাকরা, আপনি কোন মোস্তাক আওয়ামী লীগ? আবার বাকশালে থাকতেন আওয়ামী লীগ হলেন কে? আবার আওয়ামী লীগ হলেন কেন? বাকশালে থাকতেন, বাকশাল তো থাকলেন না, বঙ্গবন্ধু লোকে বেমানি করছেন। বাকশাল করছেন বঙ্গবন্ধুর লোকে আপনারা। আজকে আজকে হাসিনা বা কালাম ভাই আছে, আমি মাহমুদ ভাই আছে, একটা কথা বলে দেয়, এত বঙ্গবন্ধু করেন, জান দিয়া ফেলান, প্রাণ দিয়া ফেলান, হাজার হাজার কোটি টাকা বঙ্গবন্ধু নামের উপরে লুটপাট করে নিলেন দেশের। আজকে এখন বলি আপনাকে কালাম ভাই, আপনার একটা হাত, না না আপনার আপনার একটা, আমার কথা শেষ হোক, আপনি বলেন, আপনাকে আমি বলি তো আসামি, লুটপাটের আসামি, সিঙ্গাপুরে তার নামে মামলার আসামি, তার টাকা সব আছে, আমরা সব আনছি, আমাদের সব হয়েছে, আমরা এগুলো সব স্বীকার করছি। আর এফবিআই এফবিআই ভাড়া করে আনবেন, এফবিআই ভাড়া করে আনবেন, এই সমস্ত ভাড়াইটা এফবিআই দিয়ে চলবে এখানে? আরে এই সমস্ত ভাড়াইটা এফবিআই এনে চলবে না, এগুলো আমরা জানি তো, আমরা জানি। শোনেন আপনাকে কালাম ভাই আমি বলি, বঙ্গবন্ধুর জন্য আছে রাখেন, বঙ্গবন্ধু, আরে বঙ্গবন্ধুর জন্য এত দরদ থাকলে বঙ্গবন্ধুর নামে, বঙ্গবন্ধুর নামে মামলা আছে? আরে কোন মামলা নেই, ওই সমস্ত ভুয়া মামলা আছে, কোথায় মামলা আছে দেখেন একটা, একটা দেখেন, আরে কোথায়? আপনি বড় খুনি, আপনি বড় খুনি, আপনার দল খুনি, আমরা 14 গোষ্ঠী খুনি। আরে আরে পাকিস্তানের স্পিকার শাহেদ আলীকে চেয়ার দিয়ে পিটে মারছে কে?
বঙ্গবন্ধুর নামে একটা আঙ্গুল কেটা একটা আঙ্গুল কেটা দান করেন, পারেন নাকি? দেখি একটা আওয়ামী লীগ আছে নাকি কর্মীদের মানে কোন